শিল্পাল ক্ষেত্রে স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার, সহকারী শিক্ষক। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? সার্টেনলি ফাইন, আই এম ফাইন টু বাই দি গ্রেস অফ আল্লাহ। এনিওয়ে, আওয়ার টুডেস টপিক ইজ সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো সাফিক্স হচ্ছে এ লেটার অফ এ গ্রুপ অফ লেটার্স, যা কিনা শব্দের পরে যুক্ত হয়ে একই সাথে দুটো কাজ করে। কি কি? একটি হচ্ছে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায়, ক্লিয়ার? আর প্রিফিক্স হচ্ছে কি? একইভাবে আমরা বলতে পারি যে প্রিফিক্স হল এ লেটার অর এ গ্রুপ অফ লেটার, যা কিনা শব্দের আগে যুক্ত হয়ে কি করে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায়, ক্লিয়ার? তাহলে সাফিক্স এবং প্রিফিক্স আমরা জেনে নিলাম। এটা দুজনেই কিন্তু একই কাজ করে, বাট এদের সিটিং প্লেসটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে ওয়ার্ডের পরে, আরেকটা হচ্ছে ওয়ার্ডের আগে, ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখি আমাদের যে কেসটা দেওয়া আছে সেই কেস থেকে আমাদের এক্সাম্পল আমরা এখানে ফিল আপ করবো। তো সেই প্রত্যেকটা গ্যাপের মধ্যে কিন্তু তোমাদের ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের হয়তো সাবজেক্ট যোগ করবে না হয় প্রিফিক্স যোগ করবে। যোগ করার পরে তোমাকে টেস্টটাকে মিনিংফুল করতে হবে, ইন্টার কেস তুমি ভুল মার্কস পাবে, ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখো আমরা তারিখ চলে আসি ডিয়ার স্টুডেন্ট। এখানে বলা আছে যে রিড দ্য টেস্ট বিলো দা বিলো রিড দ্য টেস্ট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। নিচে টেক্সটটি পড়ো এবং সরস্বর পূরণ করো উইথ দি রুট ওয়ার্ডস, মূল শব্দ যেখানে আছে ইন দি ব্র্যাকেটস, ব্র্যাকেটে যে মূল শব্দ আছে সেখানে কি করে ক্যামিং যোগ করে, কি যোগ করে, যোগ করে সুইটেবল সাফিক্সেস বা সাফিক্স যোগ করে অথবা প্রিফিক্স যোগ করে অর অথবা সাফিক্স প্রিফিক্স দুটো যোগ করে তোমাকে ব্রেকেটের যে রুট ওয়ার্ড আছে এগুলো ফিল আপ করতে হবে, ইনটেক টেক্স টেক্সটা মানে মিনিংফুল হবে, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি এখানে আমরা টেক্সটে। গেস্ট স্টুডেন্ট, আমি আগেও বলছি এই বিষয়টা খুবই মজার, মানে শব্দ তৈরির একটা সিস্টেম সাফিক্স প্রিফিক্স। তো আমরা যদি অ্যাথলেটিক থাকি, যদি ক্লাসে মাইন্ডফুল থাকি, ইংরেজি বিষয়টা আমাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে, ক্লিয়ার? তার প্রশ্ন আমরা ব্যাখ্যা করে আসি এখানে। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নোন টু আস। এইখানে দেখো এই যে এ দিয়ে সাব নাম্বার দিয়ে নোন দেওয়া আছে, আসলে কি বিষয়টা জানো এইখানে কিন্তু সেন্টেন্সটা কিন্তু মিনিংফুল, কিন্তু তারপরেও এটা কিন্তু একটা পুরো সেন্টেন্সই কিন্তু, কিন্তু বিষয়টা হলো যে এইখানে একটা গ্যাপ দেওয়া আছে, এখানে তোমাকে আর কিছু বসাতে হবে, তাহলে আরো কি দিলে পরে সেন্টেন্সটা পুরোপুরি মিনিংফুল হয়। এখন কিন্তু মিনিংফুল হয়ে যাচ্ছে, কিন্তু বলা আছে এখানে সার্ভিস গুলি ব্যবহার করতে হবে। সো আমরা এইখানে যদি আমরা এরকম দিই সেটা থেকে আরো মিনিংফুল করার জন্য যে কাজী নজরুল ইসলাম একজন পরিচিত, আমাদেরকে পরিচিত এটা বলতে পারি, কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদেরকে সুপরিচিত, সেই দিক থেকে আমরা ওয়েল শব্দটা নুন এর আগে যোগ করতে পারি। আমি সুপরিচিত কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের কাছে একজন সুপরিচিত ব্যক্তি, সেই দিক থেকে ওয়েল নুন আমরা নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা শুনে আসি আনসার দেখো ডিয়ার স্টুডেন্ট। তিনি একজন বিখ্যাত লেখক, প্রসিদ্ধ লেখক। বিসাইড এ রাইট, দেখো বিসাইড এ রাইট মানে একজন রাইট হওয়ার পরেও বা এখানে এই বিষয়টা রাইট, হ্যাঁ, তাহলে এখানে ভাগ দেওয়া আছে কি করতে হবে, একজন লেখা হওয়ার পরেও হতে পারে একজন লেখক হওয়ার পরেও এরকম, তো সেদিক থেকে রাইটার কথা চলে আসে। হি ইজ অলসো এ সিং, আবার বলা আছে একজন রাইটার হওয়ার পরেও অলসো সিং, এখানে কি হতে পারে, যেহেতু আমরা বলতে ফাইনাল করলাম রাইটার হতে পারে, সো এটা হওয়ার কথা সিঙ্গার, অথবা এক ড্রামাটিক, এখন একজন ড্রামাটিক নাট্যকার। তাহলে এখন এই যে দেখো এখানে তিনটা পার্সনিস দেওয়া আছে এবং এন যুক্ত করা আছে, এন এর পরে দেওয়া আছে ড্রামাটিস্ট, তাহলে এখানে কিন্তু একটা বিষয় আছে বোঝার জন্য যে ড্রামাটিস্ট এটা হলো একটা নাম। তো এই নাম এটা যদি নাম হয় তাহলে আগের যে গ্যাপ গুলো আছে
গ্যাপের পরে মানে যে ওয়ার্ডগুলো থাকবে তারা অবশ্যই নাউন হবে। একটি সেন্টেন্সে মানে এক তারা দূরত্ব থাকবে বা একাধিক ওয়ার্ড থাকে পার্সন থাকে তারা সেম পার্সন থাকে। সো এটা যদি নাউন হয় বা আমরা লাস্টের দিকে যদি আমরা গ্রামাটিক্সকে আমরা ধরে নাও তাহলে আগে যে ওয়ার্ডগুলো যদি মার্কি নাউন। সো এখানে হবে আমরা এখানে দিতে পারি রাইটার আর এখানেও দিতে পারি এখানে হবে পরশুতে সিনার। তাহলে কি তার অভিজ্ঞতা যে বিসাইড এ রাইটার একজন মানে লেখক হওয়ার সত্য বা হয়েও কি হতে পারে হি ইজ অলসো এ সিঙ্গার একজন কি গায়ক এন্ড ড্রামাটিক এবং একজন নাট্যকার। ঠিক আছে এখন পুরো সেন্টেন্সটা তৈরি করবো। সো আমরা কি করতে পারি বিনাম্বার কিনতে পারি বিনাম্বার মানে রাইট দিতে পারি আমরা রাইট দিতে পারি। ঠিক আছে ঠিক আছে রাইটার দেখো একই ভাবে সি হবে দেখো অলসো সিঙ্গার গায়ক ইফ আই এম এন ই আর সিঙ্গার। এবার আমরা চলে আসি বি নাম্বার দেখো ওই ডট আমরা পেয়েছিলাম ইন্সপায়ার ইন্সপায়ার হলো অনুপ্রাণিত করা বা প্রেরণার যোগান অনুপ্রাণিত করা বা প্রেরণার যোগান আমরা পেয়েছিলাম কি ডিউরিং আওয়ার লিবারেশন মুক্তিযুদ্ধের সময় কোথা থেকে ফ্রম হিজ রাইটিং তার লেখা থেকে তার লেখা অভিনজর লেখা থেকে তাহলে ওই বট আমরা পেয়েছিলাম পড়াটা ইন্সপায়ার এখানে ইন্সপায়ার পেয়েছিলাম সেটা তো নাম ভালোই কথা বুঝাই ফ্যামিলি যদি দেখা যাচ্ছে তাহলে সেই জন্য ইন্সপায়ার ভারতনা হয়ে ইন্সপিরেশন বা ইন্সপিরেশন আমরা সেরকম হবে ভিজুয়াল ইন্সপিরেশন ওই গড ইন্সপিরেশন আমরা ইন্সপিরেশন পেয়েছিলাম। হ্যাঁ বসে পরে তারপরে একটা নাউনই হবে নাউন হবে তো এটা হবে ইন্সপিরেশন তাহলে আমরা দিন আনন্দ ইন্সপিরেশন দিন আনন্দ ইনস আই এন এস এন পি রেশন এই ইন্সপিরেশন আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম ডিউরিং আওয়ার ডিভারেশন ফর ফ্রম হিজ রাইট ঠিক আছে। সো এবার আমরা চলে যাবো কি নাম্বার পেয়েছি দেখো এই নাম্বার কি বলাচ্ছে হিজ কন্ট্রিবিউট মানে তার অবদান কন্ট্রিবিউট হলো এখানে কিন্তু ভার অবদান রাখা এরকম কিন্তু বিষয়টা হবে হিজ কন্ট্রিবিউট টু বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যে তার অবদান এটা নাউন সঠিক নাউন হবে তো এই কন্ট্রিবিউট এটা হলো ভার এর নাউন হলো কন্ট্রিবিউশন সো এটা হবে কন্ট্রিবিউশন হিজ কন্ট্রিবিউশন তাহলে এই নাম্বার কি হবে তারপরে his contribution to Bengali literature মানে বাংলা সাহিত্যে তার অবদান হ্যাজ মেড হিম তাকে করেছেন কি করেছেন এখানে বিষয় হলো মোটা হলো মরণশীল মানে মরণশীল করেছেন না মানুষের অবদান অ্যাচিভমেন্ট মানুষকে কি করে অমর করে তোলে সো এটা অমর তাহলে কি করেছেন তাকে অমর করে করেছেন তাহলে মরণ এই মোটা এটা হবে তাহলে ইমোটাল মরণ মোটা হলো মরণশীল আর ইমোটাল হলো অমর তাহলে সেই দিকটা হবে ইন আমাদের কৃষিটা যোগ করতে হবে এখানে ইন তাহলে মন্ডলার আগে ইন বলল আই এম ইন এখন হল মন্ডল এম ও আর টি এ এল ক্লিয়ার এক নাম্বার সো আমরা কি করবো নেক্সট সেন্টেন্স দেখো তাহলে পরের সেন্টেন্স দেখো কি লাগে আছে ই স্টার্টেড হিজ আর্লি এজ তিনি তার মানে প্রথম জীবন শুরু করেছিলেন উই গ্রেট মানে অনেক মানে খুব বেশি তিনি ওই গ্রেট হার্ট যেহেতু ওই গ্রেট এখানে হার্ট কথাটা তো কঠিন আর এখানে কি দিলে বলে তার একটা মিনিংফুল হবে মানে হার্ট শিপ হলো তোমার মানে খুবই মানে দৈন্যতা নিয়ে বা দৈন্যের সাথে মানে দুঃখ কষ্টের সাথে তিনি তার প্রাথমিক জীবনটা শুরু করেছিলেন তো হবে এখানে হার্ট শিপ তাহলে আমরা কি বলছি দুই নাম্বার হবে হার্ট শিপ এস A R D
তাকে কাজ করতে হয়েছিল ইন এ ব্রেক ড্যাশ মেক শপ মানে এইটুকু যদি রাখি কেন করতে হয়েছিল পরে আসি ফর হিস লিভ মানে তার ভূমিকার জন্য তার লিভিং হবে ফর হিস লিভিং তার জীবিকার জন্য তার একটা হলো তাকে কাজ করতে হয়েছিল ইন এ ব্রেক শপ ব্রেক মেক শপ মানে রুটি তৈরির দোকান তাহলে হলো কি ব্রেক মেকার্স ব্রেক মেকার শপ বিশেষ করে ব্রেক মেকার্স রুটি তৈরির দোকান তাহলে আমরা এই বলতে পারি মেকার্স ঠিক আছে মেকার্স এখানে আমরা এখানে এম এ কে ই আর এফ ব্রেক মেকার শপ ঠিক আছে ব্রেক মেকার শপ ফর হিজ কারণে লিভিং তার জীবিকার জন্য এখানে আমরা লিভিং দিতে পারি অথবা এখানে আমরা কি করতে পারি লিভিং লিপি করে দিতে পারি দিতে পারি তো এখানে গেল তারপর দেখো একটা নাও দিস আওয়ার তিনি এখন আমাদের কি ড্যাশ পয়েন্ট কি ন্যাশন তাহলে ন্যাশন পয়েন্ট হতে পারে না ন্যাশনাল পয়েন্ট যেহেতু আবার ড্যাশ পয়েন্টটা এখানে তোমার নাউন আছে সো এটাকে বিশেষিত করবে এটাকে মডিফাই করছে তোমার কি ন্যাশনাল ন্যাশনাল ডিআরটিসি সো হবে এখানে ন্যাশনাল ডি নাম্বার ঠিক আছে আমরা এখানে সেটাকে ন্যাশনাল দিতে পারি এন এ সি আই ও এন এ এল ন্যাশনাল হয়ে গেল দেখো পয়েন্ট একটা হি ব্রেথ হিজ লাস্ট ইন 1976 তিনি কি করলেন 1976 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মানে মারা গেলেন ঠিক আছে ডেথ করেন তাহলে কত টাইমিং আই ওয়ান্ট টু ফিনিশ মাই ডিসকাশন হিয়ার তোমরা আমার পাশে যোগদান করেছো থেকেছো সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো থ্যাংক ইউ অল থ্যাংক ইউ ভেরি মাচ